এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে শুক্রবার ভারতকে 6 রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে 8 উইকেট হারিয়ে 266 রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে এক বল আগে অলআউট হয়ে যায় ভারত। সুপার ফোরে তৃতীয় স্থানে থেকে শেষ হয়েছে টাইগারদের এবারের এশিয়া কাপ মিশন। আর কোচ চান্ডিকা হাথুরি সিং জানালেন, বিশ্বকাপের দল নির্বাচন এই মুহূর্তে কঠিন হয়ে গেল। শেষ ম্যাচে ভারতকে হারানোর আত্মবিশ্বাস বিশ্বকাপেও সঙ্গী হবে, এমনটি বিশ্বাস করে টাইগারদের হেড কোচ হাথুরি। এমন আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাওয়া অনেক ভালো ব্যাপার। এই এশিয়া কাপে যদিও আমাদের দলীয় পারফরমেন্স কম হয়েছে, তবে আমরা অনেক ভেন্যুতে এবং উইকেটে খেলেছি। আমরা অনেক খেলোয়াড়কে পরখ করে নিতে পেরেছি। এখন বিশ্বকাপের জন্য 15 সদস্য বেছে নেওয়া অনেক কঠিন হয়ে গেল। এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতকে 6 রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের এই জয়ের পেছনে বড় ভূমিকা আছে অধিনায়ক সাকিবের। ব্যাটে বলে পারফরমেন্স করে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। দারুণ এই জয়ের পর সুখবর পেয়েছে সাকিবের দল। বেশ লম্বা সময় ধরে ICC-র ওয়ানডে র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে ছিল বাংলাদেশ দল। তবে চলতি এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে 2 বার ও পাকিস্তানের কাছে 1 বার পজিটিভ হয়ে রেটিং পয়েন্ট হারান টাইগার। অন্যদিকে ম্যাচ জয়ে রেটিং পয়েন্ট বাড়ে লঙ্কানদের, যার ফলে বাংলাদেশকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে উঠে যায় দাশম সেনাগার দল। তবে ভারতকে হারিয়ে 7 নম্বর স্থান পুনরুদ্ধার করেছে বাংলাদেশ। একদিন আগে র্যাঙ্কিংয়ে 8ম স্থানে নেমে গিয়েছিল বাংলাদেশ, আর 7ম স্থানে ছিল শ্রীলঙ্কা। ভারত ম্যাচের আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল লঙ্কানদের চেয়ে 1 কম 92। ভারতকে হারিয়ে 2 রেটিং পয়েন্ট বেড়ে 94 পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে সপ্তম স্থানে উঠে এসেছেন টাইগাররা। ICC-র ওয়ানডে র্যাঙ্কিংয়ে 115 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান 114 পয়েন্ট নিয়ে। তালিকার 3 নম্বর স্থানটি ভারতের দখলে। 4 ও 5 নম্বর স্থানে রয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।